আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাত্র দুইটি উপকরণ দিয়ে ভ্যানিলা আইসক্রিমের রেসিপি শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ হুইপড ক্রিম। আমি এখানে ভিভো হোয়াইট হুইপড ক্রিমটা ব্যবহার করছি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে 2 মিনিট বিট করে নেব। 2 মিনিট বিট করার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। 1 কাপ ক্রিমের জন্য 1/2 কাপ কনডেন্স মিল্কই যথেষ্ট। আর কনডেন্স মিল্কটা ফ্রিজের নর্মালে ছিল, তো নর্মাল থেকে বের করে আমি ঠান্ডা অবস্থায় ব্যবহার করছি। কনডেন্স মিল্কটা দিয়ে মিডিয়াম স্পিডে বিট করে নেব ক্রিমটা ফ্লাপি হয়ে যাওয়া পর্যন্ত। তবে এই ক্রিমটাকে আমরা কেক ডেকোরেশন করার জন্য ক্রিম যেমন স্টিফ করি, অতটা স্টিফ করতে হবে না। কনডেন্স মিল্ক দেওয়ার পরে আবারও 2 মিনিট বিট করে নিয়েছি। আইসক্রিম তৈরির জন্য ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এখন একটা এয়ারটাইট বক্সে সম্পূর্ণ ক্রিমটা নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ক্রিমটা নেওয়া হয়ে গেলে এর উপরের দিকটা সমান করে দিচ্ছি। এখন একটা প্লাস্টিক ওয়ার্প দিয়ে এর উপর দিকটা ঢেকে দিচ্ছি, এতে করে এর উপরে বরফ জমে যাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই আইসক্রিমটাকে ফ্রিজের ডিপে রেখে দেব 10 থেকে 12 ঘন্টা। 10 থেকে 12 ঘন্টা পরে আমি ফ্রিজের ডিপ থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি। একটা চামচের সাহায্যে আইসক্রিমটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। আইসক্রিমের ওপরে কিছুটা স্প্রিঙ্কল ছড়িয়ে সার্ভ করে নিচ্ছি। আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।